প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কী হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু, আপনার নাম কি? পায়েল আক্তার। কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিবেদনে আসছেন কী চিন্তা বা কী আশা করে? প্রতিবেদনে আসছি, আমরা দুইটা বোন, মাদা অসুস্থ, বাবা পাগল হয়ে গেছে, মাদা পরের বাসায় কাজ করতো, এখন আর কাজ করতে পারে না, খুব কষ্টের ভিতরে আসছি। এখন নিজেই মানুষের মেশিনে কাজ করি। বয়স কত আপনার? বয়স 18-19 বছর। বিয়ে শাদি তো হয় নাই? তা বিয়ে শাদি করবেন না সহযোগিতা চাইবেন? না, বিয়ে শাদি করবো, ভালো একজন মনের মানুষ পাইলে, যেমনই থাক, বউ থাক, বাচ্চা থাক, সমস্যা। চেহারাটা দেখাইলে সমস্যাটা কি? যে কোনো সংসারে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্য বলতেছেন? বিয়ে শাদি করবেন না সহযোগিতা চাইবেন? না, বিয়ে শাদি করবো, ভালো একজন মনের মানুষ পাইলে, যেমনই থাক, বউ থাক, বাচ্চা থাক, সমস্যা। চেহারাটা দেখাইলে সমস্যাটা কি? আচ্ছা আচ্ছা, কখন কি মনে হয়েছে চেহারা নিয়ে একটু নাচ গান করি, অভিনয় করি, এরকম মনে হয়েছে? সংসারে রান্না বান্না সব পারেন? হ্যাঁ পারি। কি ভালো রান্না বান্না করতে পারেন? সব পারেন? যে কোনো সংসারে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্য বলতেছেন? আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের জীবনের গল্প, সত্যিকারের অসহায়। কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 01330983370। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা থাকে? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।